Hi, welcome back to another video. Aaj ke 77th Independence Day. I'm wishing everybody happy Independence Day and aaj ke theme tha Independence Day niye. So please watch the video till the end. সো আমি ফার্স্টেই দেখিয়েছিলাম আমাদের ফ্ল্যাগে যেই কালারগুলো লাগে সেই কালারগুলোই আমার লাগছে এখানে আর যেহেতু আমি স্পিল আর্ট করছিলাম সেহেতু কালারগুলোর সাথে আমাকে জল মেশাতে হতো অ্যান্ড এভাবে স্পিল করতে হয় অ্যান্ড টিস্যু দিয়ে আমি এক্সট্রা কালারগুলো সোক করে নেব এখানে যাতে পেপারটা বেন্ড না হয়ে যায় কারণ বেশি লিকুইড ফর্মে কালার রয়ে গেলে পেপার বেন্ড হয়ে যায় সেক্ষেত্রে আমাদের পুরো ড্রয়িংটা কমপ্লিট করতে প্রবলেম হবে অ্যান্ড আমি অরেঞ্জের মতো গ্রিনটাকেও সেমভাবে স্পিল করে নেব অ্যান্ড মাঝখানে একটা সার্কেল বানিয়ে তার ভেতরে যেহেতু আমি অশোকস্তম্ভ আঁকার প্ল্যান করেছিলাম তো অশোকস্তম্ভটা আগে স্কেচ করে নেওয়ার পরে আমি ভেবেছিলাম ব্লু দিয়ে পুরো অশোকস্তম্ভটাকে কভার করতে তো আমি এখানে ব্লু দিয়ে পুরোটা কভার করছি তো এভাবে আমি কভার করে নিয়েছিলাম অ্যান্ড যেহেতু আমি মান্ডালা করবো বলে ভেবেছিলাম তো সাইডে আমাকে কিছু না কিছু ডিটেলিং তো করতেই হতো সো আমি ভাবলাম নর্মাল ডিটেলিং খুব সিম্পলের উপরে করা যাক যাতে সবাই সেটা ফলো করতে পারে অ্যান্ড আমি এরকম ডিটেলসে দেখাচ্ছি যাতে তোমরা সবাই ইজিলি করতে পারো তো ঠিক এরকমভাবে তোমাদের পুরো জিনিসটা কভার করতে হবে বর্ডারটা করতে হবে বেসিক্যালি অ্যান্ড এখানে ছোটো ছোটো করে কয়েকটা কলকে করে আমি পুরোটা কভার করেছিলাম তো এটা এখন শুকিয়ে গেছে অশোকস্তম্ভটা সো এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি যেটা বলবো সেটা হলো স্পিল করার সময় যদি আরেকটা কালারের জায়গায় আরেকটা কালার ঘাড়ে এসে বসে সেখানে কিন্তু আমার কিছুই করার নেই সেম ভুলটা আমিও করেছি তো যদি এরকম কিছু হয়ে থাকে তোমাদের সাথেও তাহলে নর্মালি টিস্যু নিয়ে অল্প অল্প করে সোক করে নিতে থাকবে কালারটা বেশি ভাইব্রেন্ট হবে না তাহলে আর খুব একটা খারাপও লাগবে না আমি যেহেতু লাস্ট অবধি করেছি তো লাস্ট অবধি ভালোই কাম আউট করেছিলো আর এই অরেঞ্জের উপরে গ্রিন বা গ্রিনের উপরে অরেঞ্জ ওটা অতটা ভালোভাবে বোঝা যায়নি সো এখানে আমার আউটলাইনগুলো প্রায় শেষ হয়ে গেছে বানানো অ্যান্ড হ্যাঁ তোমাদের আরেকটা জিনিস শেয়ার করার ছিল সেটা হচ্ছে আগের বছরও ঠিক আমি এভাবেই এঁকেছিলাম একটা মান্ডালা সো হেয়ার ইট ইজ কেমন লেগেছে তোমরা জানিও বাই দ্য ওয়ে তোমরা যদি আমার ডিজাইনগুলো ফলো করতে চাও তাহলে কিন্তু এটা ভালো করে অবজার্ভ করো আমি কেমনভাবে দেখ করছি জিনিসটা বানাচ্ছি সো এখানে একটা খুবই ফালতু জিনিস হয়েছে আমি বকবক করতে করতে পুরোটা বাঁকিয়ে ফেলেছি তো যাই হোক আমি এরম করে কভার করে নিয়েছি যাতে দেখতে বাজে না লাগে আই থিঙ্ক বাজে লাগছে আমার মনে হচ্ছে সো এনিওয়ে এখানে আমি নর্মালি এরকম মানে সিম্পল বেসিক মান্ডালা যেগুলো হয় তো সেইরকম ডিজাইনগুলো কমপ্লিট করছিলাম অ্যান্ড আমি স্টেপগুলো একটার পর একটা দেখাচ্ছি কারণ তোমরা এখানে অনেকে বিগিনার্সও আছো তাদের কথা ভেবে আমাকে একটু সিম্পলের উপরে যেতে হচ্ছে যাই হোক আমি এখানে রোজ বানিয়েছিলাম হ্যাঁ ডোন্ট মাইন্ড অফ দ্য রোজ বিকজ আলপনার রোজগুলো কিন্তু এরকমই দেখতে হয় প্লিজ ডোন্ট কম্পেয়ার উইথ দ্য অরিজিনাল ওয়ান সো ইয়া আমি রোজগুলো একটার পর একটা বানিয়ে নিচ্ছি অ্যান্ড আমি পুরোটা দেখাতে পারবো না আমাকে টাইম ল্যাপসে বা কাট করে দেখাতে হবে বাই দ্য ওয়ে শুধু ফুল অ্যাড করলেই কিন্তু হবে না এর সাথে লতা পাতাও অ্যাড করতে হবে সো আমি করেছি মানে সব ফুলগুলোর সাথে একটা করে কানেকশান বানিয়েছি অ্যাটলিস্ট নাহলে বোঝা যেত না কী করতে চাইছি অ্যাকচুয়ালি অ্যান্ড হ্যাঁ লতা পাতার কথা বলতে বলতে লতা বানিয়ে ফেলেছি তো অবভিয়াসলি এগুলো না বানালেও পারো বাট বানালে জিনিসটা দেখতে আরও বেশি ভালো লাগে সো আমার তো হাত বন্ধ হয় না মানে চলতে থাকে সো আমি কিছু একটা এরকম হতেই থাকে আমি এটা আরও বড় করতে পারতাম চাইলে বাট যেহেতু আমার ক্যানভাস ছোট তো আমাকে তার মাপেই আঁকতে হবে সো হিয়ার দ্য ভিডিও কেম টু অ্যান এন্ড আর যদি তোমাদের এটা ভালো লেগে থাকে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল উইচ ইজ মিস আর্টিস্ট্রি অ্যান্ড আজকের জন্য টাটা বাই বাই